আজ বাড়িতে আসলো নতুন পেটস। কিরে, তোদের নতুন ঘর কেমন লাগছে? আর এদের দেখো, হাট থেকে জোর করে আমার পেছন ধরে চলে এসেছে। আরে ইয়ে ভাই সাহেব, এর আবার কি হলো রে বাবা? তো হ্যালো পেটস লাভার ভাই আর বহেনো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা আর্ট, আর তোমাদের সাথে আমি অনু। আজ না চলো একটা কাজ করি, এই ভাত কটা কোয়েল বার্ডসদের দিয়ে দেখি খায় কিনা, অ্যাজ এ এক্সপেরিমেন্ট পারপাস। তারপর ভাই অনেক কাজ আছে, আজ হাটে যাব নতুন কিছু বার্ডস আনতে, আরও একটা কাজ আছে বলছি। তার আগে দেখো এক্সপেরিমেন্ট কাজে লেগে গেছে, দেখো কি সুন্দর খাচ্ছে। তো যেটা বলছিলাম, হাটে তো যাবই, আর যাব নতুন করে বদ্রি পাখি আনতে। নতুন বদ্রি পাখি এক সাবস্ক্রাইবার ভাই আমাকে দিতে চেয়েছে, আর আমি এখন ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখেছ কি পরিমাণ মানি প্লান্ট হয়ে রয়েছে, গাছের মাথা পর্যন্ত উঠে গেছে, আর কি গ্রোথ দেখো। এই দেখো এসে গেছে, আর আমার মিনি জুর নতুন সদস্য। ফটাফট নিয়ে নি, এরপর আবার হাটে যেতে হবে। ওই যে সাদাটাও ফিমেল, এইটা ফিমেল, আর হচ্ছে এটা এটা মেল, হ্যাঁ এটা মেল, আর ফিমেল আছে ওই যে ওইটা ওইতে আর ওই নীলটা। তাহলে যে স্কাই কালারটা দিবি, আর কোনটা অ্যাক্টিভ আছে রে ফিমেল দেখো তুমি, উড়ে না যায় দেখি সাবধানে। খাবার পড়ে গেল, সঙ্গে আধার কার্ডের নাম্বারটা নিয়ে আসো। প্রতি সপ্তাহে তোলা আসো না প্রচার ওটা মেল তো, আটকে দাও আটকে দাও, ধরে থাকি আমি। বললাম প্লাস্টিকে দিলেই মরে যাবে না, ও বললো ফিল্টার থেকে অক্সিজেন করে নিয়ে আসি, দাঁড়াও। ও যাক, এই ফাঁকে আমি কয়েকটা মানি প্লান্টের লতা নিয়ে যাই, বাড়ি গিয়ে বেশ লাগানো যাবে। এই দেখো অক্সিজেন করে দিয়ে দিয়েছি, কিন্তু তবুও না আমার কেমন ভয় ভয় লাগছে। চলো ফটাফট হাট থেকে যা যা নেবার নিয়ে নি। এই দেখো আজ না বেলা হয়ে গেছে, দেখো এই মুরগিগুলো বেশ ভালোই লাগছে। কত করে নিচ্ছ? 300 টাকা কিলো, দেখি আজকে নেওয়া যায় না। আর তার পাশেই রয়েছে পুচকি পুচকি হাঁস, বেবি হাঁস, কিউট হাঁস। আর একটু ওয়েট করো, এই সপ্তাহেই তোমাদের মিনি জুর সদস্য বানাবো। তো আঙ্কেলের কাছ থেকে এই মুরগিগুলোই নেব, তবু চলো দেখি আর কি দাম চলছে, একটু দেখে আসি। কত করে দেবা? তুমি তো ডেইলি আসে খালি দাম শোনো। ইস, আমি নিয়েও যাই, অনেক কিছু নেই, অনেক কিছু নেই, আমি আমার কাছে তুমি যাও না, সব নেই। আপনার কাছে কোয়েল নিয়ে গেলাম, কত করে এগুলো? বাবারে বাপ, আঙ্কেলের দাম শুনে আর দাও তো, তুমি দেবা তবে বাঁচবে, নাহলে বাঁচবে না। গেল 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 গেল, তাল্লারে যা। এই কালো পা দিবা না, কালো পা দিবা না, হলুদ পা দাও কাকা, হলুদ পা, ওই ওই হাতের দাও ছাড়ো, হাতের দাও ছাড়ো, হলুদ পা দেখে দাও।
এক কিলো দেবা, এই যে এটা দাও, এটা দাও, এটা দাও, দাও এসে এসে তিন তিন করে খাওয়ায় দিসা, ও তো কি হবে খাবার খাওয়ায়। সোনার দাড়ি করো কেন, এক কেজি 200, 1200, লোক আমি এই আঙ্কেলের কাছ থেকে কেজিখানি নিলাম। এই দেখো বদ্রিবার্ড আর মুরগি, বাট কিন্তু আমার এই ছোট ব্যাগটা কোথায় রাখবো? আচ্ছা ওইখানে বাজিয়ে রাখি, আর তোমরাও চলে যাও ওইখানে। এই দেখো চলে এসেছি বাড়ি, না রাস্তায় আর ভিডিও করতে পারিনি জানো, আর দু তিনটে হাত থাকলে ভালো হতো, দুটো দিয়ে হ্যান্ডেল ধরতাম স্কুটির আর দুটো দিয়ে ক্যামেরা ধরতাম। আগে বদ্রিদের ছেড়ে নি, ভাবছো প্লাস্টিক থেকে চটের ব্যাগ হলো কি করে? বলছি বলছি দাঁড়াও, ভয় লাগছিল মরে যাবে কিনা তাই রাস্তায় দাঁড়িয়ে চেঞ্জ করে নিয়েছি। কি গো পুচকুড়া, কেমন লাগছে তোমাদের নতুন হোম? দাঁড়াও শুনছি শুনছি, তার আগে মুরগিগুলোকে ছেড়ে আসি তারপর শুনছি। ওই যে দারোগা দাঁড়িয়ে, দেখো কি জানি এদের আবার মারবে টারবে নাকি। ওই ওই কি কি যা ভেবেছিলাম তাই, দেখো ঠোক্কর মারলো। এ মজনু তোর কিন্তু পিটানি আছে। না আপাতত ঠিকই লাগছে বলো। আরে এই দেখো লাইলা ডিম দিয়েছে কিন্তু আজও ঠুকিয়েছে, কি বাজে রোগ হয়ে গেছে দেখেছ, শুধু ডিম ঠোকায়। কিভাবে শায়েস্তা করা যায় একটু বলো তো কেউ জানলে। না গো ঠিক হবার নয়, দেখেছো এটা কিভাবে রয়েছে, এদের আলাদা ঝুড়িতে রেখে দিই না হলে মেরেই ফেলবে। পরের দিন দেখো সেই মজনু জোরে যে ঠাকুর মারলো না, দেখো বেচারা, দেখো তো কেমন অসুস্থ হয়ে গেছে, এক্ষুনি সরিয়ে ফেলতে হবে না হলে সব কটাকে মেরে ফেলবে। কোথায় রাখা যায় কোথায় রাখা যায়। আচ্ছা কোয়েলদের খাঁচায় রাখলে কেমন হবে, আর এইটার অবস্থা দেখো কিরকম নেতিয়ে গেছে, বাঁচবে তো? তো ভাই লোক খুব শিগগিরই এর শেষ আপডেট নিয়ে আসছি নেক্সট ব্লগে, তো সবাই তোমরা ভালো থেকো, রাধে রাধে।